আমাদের আজকের প্রথম রেসিপিটি হলো ছানার কোপ্তা কারি। চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে। ছানার কোপ্তা কারি: ছানা 500 গ্রাম, ময়দা পরিমাণ মতো, আলু আধা কাপ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, আস্ত জিরা সামান্য পরিমাণ, শুকনা মরিচ 2-3টি, তেজপাতা 2টি, দারুচিনি 1 টুকরা, পানি পরিমাণ মতো, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, চিনি সামান্য পরিমাণ, সেদ্ধ মটরশুঁটি আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, ঘি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। দেখে নিলাম ছানার কোপ্তা কারি বানাতে হলে কি কি উপকরণ লাগছে, সবকিছু আছে এখানে। শুরু করি তাহলে। প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা এই ছানাটা এখানে আমি আগে করে রেখেছি, এটা 1 লিটার দুধের ছানা করা। এটা নিয়ে এটার সাথে একটু ময়দা মেখে এটাকে একটু মাখাতে হবে আর কি। আচ্ছা, আমরা ছানাটা হাতেই মাখিয়ে নিচ্ছি না? হ্যাঁ, একটু হাতটা ভালো করে ওয়াশ করে আমি ওয়াশ করে এসেছি। হ্যাঁ, পূজার সময় বিশেষ কি করা হয় বাসায়? এটা হচ্ছে পূজার তো কিছু ট্র্যাডিশনাল রান্না থাকে, তো কারণ নিরামিষটাই একটু বেশি হয় তখন, আর একদিন হয়তো এই মানে মাছ মাংসের আইটেমটাও একদিন হয়, কিন্তু নিরামিষটাই ম্যাক্সিমাম থাকে। এখানে পূজার কিছু স্পেশাল রান্নার মধ্যে যেমন মিষ্টি আইটেমের মধ্যে লাড়ু, পায়েস এগুলো, আর লাবড়া করা হয়, লুচি, এরকম কিছু ট্র্যাডিশনাল ইয়েটা আছেই। আপনাদের তো অনেকগুলো পুজো আছে, অনেকগুলো উৎসব আছে, সবকিছুকে ঘিরে আয়োজনটা কেমন থাকে বাসায়? পুজো মানে দুর্গাপুজো থেকেই একটা উৎসব শুরু হয়ে যায়। এখানে আমার যেটা হয় যে আমার পরিচিত সার্কেল যারা আছে অন্য ধর্মের, তাদের জন্য এই পূজার যে আইটেম এগুলো আমার আলাদা করে বানাতে হয়, তাদেরকে দিতে হয়। আমার কলিগ যারা আছেন তাদেরকে আমরা নাড়ু এগুলো আমার একটু বেশি করতে হয় এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা পট করে করে রাখতে হয় আমার। এটা হচ্ছে ময়দা দিয়ে এই ছানাটাকে একটু মানে আমি একটু বল বল করবো, তো জাস্ট এটা করার জন্য আমি এটা একটু ভালো করে মেখে নিচ্ছি, যতটা ময়ন করে নিচ্ছি, যতটা ভালো করে ময়ন করা যাবে, সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। যতটা ভালো করে মাখা যাবে ততটাই ভালো ইয়ে হবে। এটা তো একটা নিরামিষ খাবার হচ্ছে। হ্যাঁ, এটা নিরামিষ খাবার হচ্ছে। আজকে আমি যেহেতু ভেজিটেরিয়ানদের জন্য ভেজিটেবল তো আসলে সবারই খাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আর এখন মানুষ তো আসলে অনেকেই ভেজিটেরিয়ান হবার দিকেই ঝুঁকছে, আর করোনা মানে করোনা মহামারীকালীন সময়ে আমাদের ইমিউনিটিটা বুস্ট আপ সব মানে আমাদের করতেই হবে আসলে, প্রতিরোধ করা ছাড়া এটা থেকে আমাদের আসলে মানে বের হওয়ার কোনো উপায় নেই, কারণ এটাকে নিয়েই আমাদের থাকতে হবে। এখানের মধ্যে যেভাবে যেভাবে ভালো থাকা যাবে ওটাই করতে হবে। সেই ক্ষেত্রে মাছ মাংসের থেকে নিরামিষটাও আমাদের বডিটাকে অনেক কুল রাখে, ভালো রাখে। আমাদের খুব সুন্দর কিন্তু বল সাইজ হয়ে গেল। এবার এগুলো কি করব? এগুলো একটু ফ্রাই করতে হবে। ওকে, তাহলে বার্নারটা অন করে দেই। আমরা কি ডুবো তেলে ভাজব? না, এটা একটু আমি লাল করে ভেজে নিব। শ্যালো ফ্রাই? হ্যাঁ, শ্যালো ফ্রাই করব। তেলটা গরম হয়ে এলে আমরা তেলটা গরম হয়ে আসলে আমরা ছানা কয়েক মিনিট নাড়লেই ওটা ছেঁকে, তারপরে ছেঁকে আপনি তো নিজেও ডক্টর, আমি গভর্নমেন্ট সার্ভিস করি, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরে আছি, আর আমি চেম্বার করি ল্যাবেডে। আচ্ছা, বেশ। আসলে রান্না আমি বাসা রান্নাটা নিজেই করি, তো আর করোনা সময় পাওয়া হয় কাজের মধ্যে ওরকম ম্যানেজ করে করতে হয়, ম্যানেজ করে করতে হয়। আপনি বর তো বলছিলেন যে অনেক কিছুই একসাথে করেন। আমার এবার বইমেলায় আমার একটা বইও বের হয়েছে আমার উপর, সেটা আমার মেইনলি অসুখ ও সহজ সমাধান, আমার গাইনি মানে মেইনলি অসুখ ও সহজ সমাধান। হ্যাঁ, বাই বর্ণালী দাস। আচ্ছা, এটা কি ভাজা হয়ে গেছে? ভাজা হয়ে গেছে, একটু লাল করলে আমরা একটু উঠিয়ে নিব। তাহলে উঠিয়ে নিই। সুন্দর বল বল হয়ে গেছে। এটা কিন্তু এমনিও খাওয়া যায়। হ্যাঁ, দেখে কিন্তু এখন এটা একটু যদি আমি আমি যদি এটা এমনি খেতে চাই কারি না করে, তাহলে একটু ভেজে আর একটু ভেজে আর একটু লাল করে এটা আমি চার সঙ্গে খেতে পারি। আচ্ছা, এর মধ্যে আমি হচ্ছে আলু কেটে রাখা আলুটাও একটু ভেজে নিব। আচ্ছা,
আলু কতটুকু নিয়েছি আমরা? এখানে একটা নিয়েছি আলু বড় সাইজের একটা। আমরা কিউব করে কেটে নিয়েছি। এটা হচ্ছে আপনার পরিমাণের উপর। আমি 1 লিটার ছানার পুরাটা কিন্তু এখানে নাই। আমি হাফটা করেছি দেখানোর জন্য। অল্প একটু লবণ দিয়ে দিব। চুলাটা একটু কমিয়ে দিই। হ্যাঁ আমরা আঁচটা কমিয়ে দিই একদম। একটু লাল করে আলুটা ভেজে নেচ্ছি। বাসার কে কে আছেন? আমার দুই মেয়ে, বড় মেয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, সামনে ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ার, আগামী বছর। আচ্ছা তুমি? আর ছোট মেয়ে ক্লাস 8 এ পড়ে। ওদের খাওয়া দাওয়া নিয়ে পছন্দ করি না কিন্তু খেতে হবে। সবকিছু তুমি পছন্দ করবে না কিন্তু খেতে হবে। চিকেনের প্রতি ওদের একটু ফ্যাসিনেশন আছে। চিকেনের গন্ধ দিয়ে দিলে ওদের ভালো লাগে। মায়ের হাতে কোনটা বেশি পছন্দ তাদের? কি বেশি আদর করে? আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর। আমরা নামিয়ে নিচ্ছি। এবার একটু তেলটা কমিয়ে, এতটা তেল লাগবে না, একটু আমি কমিয়ে রাখি। তেলটা একটু কমিয়ে, হ্যাঁ, এটাতে আমি একটু জিরা ফোড়ন দিব, গোটা জিরা। আচ্ছা, গোটা জিরা ফোড়ন দিব, সাথে একটু শুকনো লঙ্কা দিব, দুটো শুকনো তেজপাতা দিয়ে দিব। ওকে, আর হচ্ছে গোটা গরম মশলা, গোটা গরম মশলা, গোটা জিরা, দুটো শুকনো মরিচ, আর গরম মশলা হিসেবে একটু দারচিনি, আর তেজপাতা দুটো দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এটা কি করব এবার? হ্যাঁ, এটার ভিতর আমরা আমি একটু পানি দিব। এই যে অল্প একটু পানি, অল্প দিব, মশলা দিব তো জাস্ট কষাতে। এটা হচ্ছে শুকনো লঙ্কার জন্য, শুকনো মরিচের জন্য। হ্যাঁ, শুকনো মরিচের জন্য বেশি হয়েছে। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী। এটা খুব সিম্পল একটা খাবার এবং খুব নন স্পাইসি, বেশি স্পাইসি হলো না, বেশি স্পাইসি না, আমরা অল্প অল্প করে দিয়েছি। এটা খুব মানে ভালো, অনেকে থাকলো যে জ্বর থেকে উঠলো, খেতে পারলো না, একটু হালকা মশলার খাবার দিতে হয়, এটা কিন্তু ভালো লাগে। প্রথমে আলুটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথমে আলুটা দিয়ে একটু মশলাটা করে, একটা কিন্তু ফ্লেভারও বের হয়েছে না? হ্যাঁ, এত ভালো ফ্লেভার আছে কিন্তু। আচ্ছা, এটাতে আমি এবার একটু ইয়ে দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। আর আলুটা তো আমার আগে থেকে ভাজাই আছে, আলুর যে কাঁচা গন্ধ সেটা তো চলে গিয়েছে, তাই না? হ্যাঁ, আর একটু লাগবে। আলুটা সিদ্ধ হতে হবে তো এই জন্য। আচ্ছা, এটার ভিতর আমি হচ্ছে ইয়ে দিয়ে দিব, একটু একটু চিনি দিয়ে দিব। এই খাবারটা কি দিয়ে খাওয়া হয় সাধারণত? এটা পরোটা লুচি, পরোটা লুচি দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে বিকালের স্ন্যাক্স অথবা সকালবেলা ব্রেকফাস্টের জন্য খুব ভালো, মানে চটজলদি করে ফেলা যায়। হ্যাঁ, সকালবেলা এর ভিতরে আমি একটু চিনি দিয়ে দিব। ছানাটা করা থাকলে কিন্তু আসলে খুব একটা, এটা আগে মানে সবার জন্য টিপস হচ্ছে ছানাটা আগে থেকে করে ফ্রিজে রেখে দিবেন। কিছু ইনগ্রেডিয়েন্ট হাফ ডান করে রেখে দিলে তাড়াতাড়ি অনেক কিছু করে দেওয়া যাবে। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা কয়েকটা মটরশুঁটি দানা আমরা দিয়ে দিচ্ছি। একটু অল্প একটু আদা দিচ্ছি, না দিলেও হয়, কারণ এটা ইয়ে তো আদাটা
অপশনাল আর কি কেউ দিতে চাইলে দিবে অনেকে আদা ফ্লেভারটা পছন্দ করে একটু দিয়েছি কিন্তু অল্প একটু দিব হ্যাঁ আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখলাম কতক্ষণ ঢেকে একটু বাড়িয়ে দিব এই 5-7 মিনিট আলুটা যখন একটু দেখব যে সিদ্ধ হয়ে আসছে মোটামুটি তখন আমরা ছানার বলগুলিকে দিয়ে দিব আর এখানে আপনারা চাইলে এটা যদি কালারফুল করতে চান আর একটু হলুদও দিতে পারেন আমি এখানটা হলুদটা একটু স্কিপ করেছি অ্যাভয়েড করেছি দেখি কি লোভ লাগছে একটু একটু তো লোভ লাগছে একটু লাগছে না আমার লোভ লাগছে কিন্তু খেতে ইচ্ছে করছে আর আলু তো একটু ঝোলঝোলি নামাবো কারণ আলু তো টেনে যাবে তাহলে আমরা মনে হয় বন্ধ করে দেই এটা একটু ঘি দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে দিই হ্যাঁ নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এটা অলমোস্ট তারপর নামিয়ে ফেলি হ্যাঁ চুলাটা আমরা অফ চুলাটা অফ করে দিচ্ছি যারা একটু স্পাইসি পছন্দ করেন আর একটু মশলা কিন্তু আপনারা দিতে পারেন আমি একটু কম মশলা দিয়ে করেছি যদিও কম মশলা দিয়ে খাওয়াটাই ভালো স্বাস্থ্যের জন্য ভালো তৈরি হয়ে গেল চটজলদি আমাদের আজকের ছানার কোপ্তা কারি থ্যাংক ইউ খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের ছানার কোপ্তা কারি এই রেসিপিটি আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য প্রথমে একটি পাত্রে ছানা নিন এতে ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন এবার ছানা গোলাকার করে গরম তেলে ছেড়ে হালকা ভেজে নামিয়ে নিন গরম তেলে আলু ছেড়ে লবণ দিয়ে ভাজুন ভাজা হলে নামিয়ে নিন ফ্রাইং প্যানে গরম তেলে আস্ত জিরা দিন এতে শুকনা মরিচ তেজপাতা দারুচিনি পানি মরিচ গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন কষানো হলে ভাজা আলু পানি চিনি লবণ সেদ্ধ মটরশুঁটি ও আদা বাটা দিয়ে সেদ্ধ করুন সেদ্ধ হয়ে গেলে ভাজার ছানার বল ঘি ও গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ছানার কোপ্তা কারি।